হ্যালো গাইস, ফুটবল বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে মানুষের মধ্যে কিন্তু এটিকে নিয়ে দারুণ উত্তেজনার বিরাজ করছে। তো এই ফুটবল বিশ্বকাপ আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে লাইভ খেলাগুলো উপভোগ করবেন এই একটি অ্যাপস এর মাধ্যমে, তো চলুন দেখে নেওয়া যায়। আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা একটি অ্যাপ লিখে সার্চ করবেন। এটি অ্যাপসটার নাম হলাম টফি। সো আমি টফি লিখে দিচ্ছি। টফি অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু টফি নামের একটি অ্যাপ দেখতে পারবেন যেখানে চলে এসেছে। চলে আসার পর এই অ্যাপটিতে কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের নেট স্পিডের উপর এটি ডিপেন্ড করবে এবং তারপরে কিন্তু এটি কিন্তু আপনাদের ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। তো আমার নেট স্পিড ভালো থাকার কারণে এটি কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে ওপেন লেখাটি শো করছে। তো আমার একটু ইনস্টল হতে একটু টাইম লাগছে। তো আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে টফি অ্যাপসটি। তো এখানে আমার কিন্তু এখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের একটি দেখতে পাচ্ছেন অ্যাড শো করছে। তো অ্যাডটিকে কিন্তু আপনারা আপনারা দেখতে পাবেন যে অ্যাডটি কিন্তু কিছুক্ষণ পরে চলে যাবে। তো আপনারা একটি নোটিফিকেশন শো করছে, নিউ ফুটবল ফিচার। তো এখানে আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপে যে আপনাদের কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ 2020 কাতারে যে অনুষ্ঠিত হচ্ছে এটি আপনারা এই অ্যাপটি যে শো করছে এই খেলাটি তা কিন্তু আপনাদের নোটিফিকেশন প্রথমে দেখা দিচ্ছে। তো আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড অ্যাপসে কিন্তু চলে যাবে। চলে আসার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের একটা নোটিফিকেশন চলে আসবে। তো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপসে কিন্তু আপনাদের খেলা শো করবে। এই কারণে কিন্তু আপনারা এই টফি অ্যাপ খুঁজে বের করবেন। খুঁজে বের করে টফিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাকে ক্লিক করে অ্যাপসটায় চলে আসবেন। চলে আসার পর দেখতে পারবেন যে এখানে আমাদের পপুলার টিভি চ্যানেলসে যে এখানে শো করছে ফিফা লাইভ খেলাগুলো শো করছে। তো আপনারা যদি এখানে প্রথমটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাবেন নিচের দিকে যদি দেখায় আমি এই যে দেখতে পাচ্ছেন যে খেলাটা কিন্তু আমাদের শো হচ্ছে। এই যে একটা খেলা হচ্ছে, এই লাইভ খেলাটি হচ্ছে এখন কোরিয়া প্লাস ঘানা মধ্যে কিন্তু ফুটবল খেলাটি দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে। তো আমি এই সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু অনেক টিভি চ্যানেল আছে, স্পোর্টস এবং বাংলাদেশে বিভিন্ন চ্যানেল আছে। এটির মাধ্যমে কিন্তু আপনারা আমাদের খেলা বিভিন্ন নিউজ চ্যানেল আছে, বিভিন্ন কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এটির মাধ্যমে। তো এখন আপনাদের বলতে চাই যে এইভাবেই কিন্তু আপনারা কিন্তু লাইভ খেলা এগুলো সবগুলো ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ খেলাগুলো আছে এটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন নিচের দিকে যে লাইভ খেলাটি হচ্ছে এটার স্কোরও কিন্তু স্কোর বোর্ডটা এখানে দেখতে পারবেন যে স্কোর বোর্ডটা কিন্তু আপনাদের শো করছে। ডিসপ্লে ওভার অ্যাপস আপনারা যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ওভার অ্যাপ করার মাধ্যমে কিন্তু আপনারা যদি মাঝখানে টিভিতে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার খেলাটা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খেলাটা শো হচ্ছে আমার স্ক্রিনে। এই কারণে ডিসপ্লে ওভার অ্যাপসটা আপনারা কিন্তু অন করে দিবেন। তো আমি এই খেলাটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর যারা আমাদের আমার প্রবাসী ভাইরা আছেন তাদের কিন্তু এই অ্যাপসটি আপনাদের প্লে স্টোরে শো নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পর আপনারা একটু সার্চ করবেন। এখানে আমার যদি গুগল ক্রোমে আসতে একটু লোডিং হচ্ছে। এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি নিউ ট্যাবে নিয়ে যাচ্ছি, এখানে আপনারা সার্চ করবেন। সার্চ করবেন টফি এপিকে। টফি এপিকে নামের একটি অপশন আছে। তো আমি টফি এপিকে নামের ওয়েবসাইটে চলে যাব। তো আমি এখানে ক্লিক করছি। সার্চ করবে টফি এপিকে লিখে। প্রথমে দেখতে পাচ্ছেন যে এপিকে পিউর নামের একটি ওয়েবসাইট চলে এসেছে, টফি এপিকে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু টফি যে এক্সটার্নাল যে ওয়েবসাইট আছে ওই এক্সটার্নাল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে টফি এপিকে ডাউনলোড করার লিঙ্ক। এখানে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এই টফি এপিকেটা এই ওয়েবসাইটে গুগল ক্রোমে এই ওয়েবসাইটে আসলে পেয়ে যাবেন। তো আপনারা নিয়ে ডাউনলোড এপিকে নামের নিচের দিকে চলে আসবেন। ডাউনলোড এপিকে নামের একটা অপশন আছে। তো আপনারা এটাকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি যদি এই ওয়েবসাইটে আসছি তো আমি আবার একটা ওয়ার্নিং এসেছে। তো আমি আবার ডাউনলোড এনি হোয়ারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবো উপর দিকে যে ডাউনলোড ফাইল নামের একটা অপশন এসেছে। তো আপনাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু টফি এপিকেটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা অনেকেই আবার যদি নাও পেতে পারেন টফি এপিকেটা গুগল ক্রোমে নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আবারও চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা একটি ভিপিএন ইনস্টল করে নেবেন। আমি যদি লিখি ভিপিএন, ভিপিএন লিখে
সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর কিন্তু বিভিন্ন ধরনের ভিপিএন কিন্তু চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটি ভিপিএন কিন্তু আপনারা ইনস্টল করে যদি ভিপিএনটা অন করে দেন, তাহলে কিন্তু আপনাদের প্লে স্টোরে আপনাদের টফি এপিকে চলে আসবে, অথবা যদি আপনারা গুগল ক্রোমে চান তাহলেও কিন্তু আপনাদের টফি এপিকেটা চলে আসবে। তো আপনাদের যদি ভালো ভিপিএন চান, তাহলে এই যে 1.1 যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা ইনস্টল করে আপনারা কিন্তু কানেক্ট করতে পারেন। কানেক্ট করার পরেই কিন্তু আপনাদের দেখতে পারবেন যে টফি প্যাকেট আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।